যে পিএনজি সিম পাইপের এন্ড এনপিএস সার্ভিসে না ওলা যে জাস্ট এটার উপরেই এটা বসানো থাকে, বুঝতে পারছেন? এটার উপরে হচ্ছে এই প্রোগ্রামটা বসানো থাকবে এবং এটার মধ্যে কোনো মাসেল থাকে না, মন্থলি বেসের কোনো মাসেল থাকবে না। নিচে থাকবে হচ্ছে ফাইব্রোফ্যাটি টিস্যু, মানে ম্যাক্সিমাম হচ্ছে পরে নিও থাকে নিচে ফাইব্রোফ্যাটি থাকে। আর মন্থলি বেসের উপরে কামারিং স্কিন, যেটা কথা বলেন না, উপরে কামারিং স্কিন হচ্ছে হেয়ার ফলিকল, মানে প্রচুর পরিমাণে এখানে পিউবিক হেয়ার থাকে। এই গেল হচ্ছে মন্স পিউবিস। মন্স পিউবিস থেকে হচ্ছে নিচের দিকে ইলংগেটেড শেপে দুইটা দেখেন ফোল্ড নেমে গেছে নিচের দিকে, ফাইব্রো মানে এটা এটাকে বলে হচ্ছে ফাইব্রো ফ্যাটি টিস্যু ফোল্ড। নিচের দিকে যেটা মন্স পিউবিস থেকে নেমে গেছে থিক থিক স্কিন ফোল্ড, মোটা টাইপের অনেক, তাই না? এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাবিয়া মেজোরা বলি, ল্যাবিয়া মেজোরা। তাহলে এই রাউন্ড লিগামেন্টটা নিচের দিকে যে ইনগুইনাল রিং দিয়ে ঢুকবে, ইনগুইনাল ক্যানাল দিয়ে যে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দিয়ে বের হবে, যেটা পিউবিক ডিমার্কাল ওখানে থাকে, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, তাই না? সুপারফিশিয়াল বের হয়ে কতগুলো ফাইব্রাস শিশু সেপ্টাতে ডিভাইড হয়ে দুই পাশে এসে, মানে দুই পাশে তো থাকে রাউন্ড লিগামে, এই যে মন্স পিউবিসের স্কিনে এসে ফাইব্রাস সেপ্টা হিসেবে শেষ হয়ে যায় সাথে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, ঠিক আছে? তাহলে এবং বলতেছে মন্স ল্যাবিয়া মেজোরা, দুইটা ল্যাবিয়া মেজোরার মাঝখানে যে স্পেস এটাকে বলে হচ্ছে পুডেন্টাল ক্লেপ। কি বলে? পুডেন্টাল ক্লেপ। তাহলে পুডেন্টাল ক্লেপ যদি দেখাতে বলা হয় তাহলে কোনটা দেখাবেন? একদম বললাম আউটার পোর্শন, যেটা আউটার পোর্শন বড় একটা
মেরিডিয়ান বডি একটা গুরুত্ব টাইপের স্ট্রাকচার থাকে যেখানে চার পাশ থেকে সামনে পিছনে ডানে বামে দশটা মাসের এখানে ইনসার্শন নেয়, দশটা মাসের ইনসার্শন মানে তাহলে এটা